তৃতীয় দিনের মতো ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সবশেষ যা জানা গেল। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নিয়ে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তা প্রত্যাখ্যান করে টুইটারে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, আত্মসমর্পণ করার প্রস্তুতির বিষয়টি মিথ্যা তথ্য। багато з'явилось фейкової інформації, що немов я закликаю складати зброю нашу армію. রাশিয়ার তীব্র হামলার মধ্যেও রাজধানী কিয়েভ ছেড়ে যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাস্তায় নেমে ভিডিও করে জানান দিয়েছেন যে তিনি রাজধানীতেই আছেন। наша зброя це наша правда. Наша правда в тому, що це наша земля, наша країна, наші діти, і ми все це будемо захищати. কিয়েভ সরকার বলছে রাজধানীর রাস্তায় রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনাদের তুমুল লড়াই চলছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে 3,500 রুশ সেনা নিহত হয়েছে আর বন্দী হয়েছে প্রায় 200 সেনা। এদিকে কিয়েভে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। আজ শনিবার ভোরে কিয়েভের কিছু অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনারা। মেলিতোপল নামের শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।